আসসালামু আলাইকুম भैया আমি ঢাকা থেকে বলছি জি আমি ঢাকা থেকে বলছি বলেন বলেন জি ভাইয়া ওই যে আমরা আপনার সাথে তো আমার অনেকবার কথা হয়েছে আমি তার আগে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আপনার আলোচনা শুনে দার শুনে আমার অনেক উপকার হয়েছে আর আগেও এবং এখন আমি প্রতিদিন আমি শুনি আর আপনার জন্য অনেক দোয়া করি তো আমি সম্প্রতি একটা আপনার ই শুনে আমি যেটা জানতে পারলাম যে যদি আত্মীয় স্বজনদের কোনোদিন সম্পর্ক ছিন্ন করতে হয় না কিন্তু আমি সংক্ষেপে বলি যে আমি তো একে তো অসুস্থ পঙ্গু আর আমার আব্বা চল্লিশ বছর আগে আরেকটা বিয়ে করেছেন করার পর থেকে না আমাদের কোনো ভাই বোন ভরণ পোষণ করেন না তো এখন আমার মা মরে গেছে আজকে দশ বছর হয় তো এই আমার তো বিয়েও হয় আমি তো আমার বাবের আন্ডারে তাই না কিন্তু আমার আব্বা আমার কোনো ভরণ পোষণ নেন না যোগাযোগ করেন না আমার মার তরফ থেকে যে সম্পত্তি পেয়েছে মানে আমার নানা নানির থেকে পাইছি ওখান থেকে আমার চিকিৎসাও চলে আমার ওইভাবে চলছে আমার তাও আরেক বোনের আন্ডারে থাকে আমি তা আমারটা আল্লাহর মতো আল্লাহই আমার ব্যবস্থা করে দিচ্ছেন ইনশাল্লাহ কিন্তু আমার কথা হলো কি আমার মাঝে মাঝে না অভিমানে আমার আব্বার সাথে আমি কথা বলা বন্ধ করি কারণ আমার আব্বা তো জীবনে আমাদের ফোন দিলেও খবর নেয় না আমাকে এসেও দেখে না মানে অনেক অনেক সমস্যা মোট কথা আবার কষ্ট লাগে তা আমি যে মাঝে মাঝে আমার এই মান অভিমানে আব্বার সাথে কথা বলা বন্ধ করে দিই যে এতে কি আমার গুনা হবে? কিন্তু আমি বলতে চাই যদিও বলি না আব্বা মনে হয় তিরিশ second কখনো এক মিনিট বলে মা মা বলে ঠিকই জি বোন প্রশ্ন সংক্ষিপ্ত করুন ইনশাআল্লাহ জি জি মানে এই তো এটাই আমার যে আমার কি গুণা হবে মানে আমি নিজে থেকে ফোন দিলে হয়তো আব্বা কথা বলে রেখে দেয় তো মাঝে মাঝে অভি বন্ধ করি এতে কি আমার বলছি বুঝে নিয়েছি বাপ জালেম হক আদায় করছে না মেয়ের বা ছেলের ছেলে কি কথা বন্ধ করতে পারবে উত্তর হচ্ছে কথা বন্ধ করতে পারবে না তবে জরুরি নয় যে প্রতিদিন সকাল বিকেল কথা বলতে হবে হ্যাঁ যদি আব্বা ফোন করে অবশ্যই রিসিভ করতে হবে আব্বা যদি কথা বলতে চায় অবশ্যই কথা বলতে হবে আব্বার সাথে যদি দেখা হয়ে যায় তাহলে অবশ্যই সালাম দোয়া করতে হবে এবং কথা বলতে ভালো কথা বলতে হবে আর মাঝে মধ্যে যোগাযোগ রাখা মাঝে মধ্যে এর পরিমাণ নির্ধারণ নাই যে সপ্তাহে একবার করতেই হবে মাসে একবার করতেই হবে বা প্রতিদিন একবার খোঁজ খবর নিতে হবে না জরুরি না এটা ফরজ না তবে ধরেন দুই মাস তিন মাস চার মাস চলে যাচ্ছে মাসকে মাস চলে যাচ্ছে আর আব্বার সাথে যোগাযোগ করছেন না এটা যায় না অথবা তিনি ফোন দিচ্ছেন আপনি এড়িয়ে যাচ্ছেন আপনি রিসিভ করছেন না এটা যায় না এটা দেখুন না হবে আশা করি বুঝতে পেরেছেন এই জন্য মাঝে মধ্যে একটু কম হইলেও মাঝে মধ্যে যেহেতু তিনি জানলেন তিনি হক আদায় করছেন না সেই জন্য যদি তিনি ভালো মানুষ হইতেন তার সাথে প্রতিদিন যোগাযোগ রাখতাম এখন প্রতিদিন রাখেন সপ্তাহে একদিন রাখি মাসে একদিন রাখি এটা যায় এতটা করতে পারেন আল্লাহ আলম